গাইস, জানি না ওয়েদারের কি হয়েছে, আজকে তো একটু বেশি গরম পড়ছে। ভাই সাব, এখন এরা দুজন কি করছে? আরে আমরা দুজনে স্নান করছি। চান করছিস? তাও এই টাইমে? কেন সকালে চান করিসনি? আরে না না, এরকম কোনো ব্যাপার না, আসলে আমাদের অনেক গরম লাগছিল। চপ, এই কথাটা তো তুই একদম ঠিক বলেছিস, আজকে তো একটু বেশি গরম পড়ছে। আরে এই কথাটা তো আমিও বুঝতে পারছি না, শীতকালেও এত গরম কিভাবে পড়তে পারে। আরে এটা আবার কার ফোন? টনি? হ্যালো ফ্রাঙ্কলিন। হ্যাঁ বলো কি হয়েছে? আমি কখন বললাম কিছু হয়েছে? তাহলে ফোন কেন করলে? আসলে এখানে ঘোষ রাইডার এসেছে আর ও নিজের পাস দেখতে চাই, তো আমি ভাবলাম তোমাদেরকেও ডেকে নেই। আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি। শিনচ্যান, চপ, জলদি চলো, আজকে আমরা ঘোষ রাইডারের পাসটার ফিউচার দেখতে চলেছি। আচ্ছা ঠিক আছে। গাইস, তাই ভাবে এত গরম কেন পড়ছে? লস সান্তোসে ঘোষ রাইডার এসেছে। আরে ফ্রাঙ্কলিন দা, এই গাড়িটা কবে কিনলে? আরে এটা আমার গাড়ি না, এটা আমার ভাই ট্রাঙ্কলিনের গাড়ি। আরে ও কবে আসলো আমাদের বাড়িতে? আরে শিনচ্যান আজকে সকালেই এসেছিল আর এই গাড়িটা রেখে চলে গেল, বললো কিছুদিন জন্য গাড়িটা আমি বাইরে না বের করি। কি জানি কেন বলছিল এরকম। আরে কেন আর বলবে, নিশ্চয়ই চুরির গাড়ি হবে। আরে কি বলছিস? আরে তাহলে তো পুলিশ দেখলে তোমার সাথে সাথে আমাদেরকেও জেলের ভিতরে পুরে দেবে। আরে ইয়ার, এখন কি করি? আরে কি আর করবে, তাড়াতাড়ি গাড়িটা চালাও। শিনচ্যান, তার আর কোনো দরকার নেই। আরে কেন দরকার নেই? কারণ আমরা টনির বাড়িতে চলে এসেছি। আরে হ্যাঁ, এটা তো আমি দেখেই নি। তোমরা দুজনে তাড়াতাড়ি নামো। তো গাইস এখন জলদি ভেতরে যাই। আর এই হলো ঘোষ রাইডার। বাহ খুব ভালো ফ্রাঙ্কলিন, তুমি তো আজকে জলদি চলে এসেছো। আরে আজকে ওই ট্রাফিকটা একটু কম ছিল এই কারণে। আরে আমার কিছু জিজ্ঞাসা করার আছে। হ্যাঁ বলো শিনচ্যান। আরে টনিদা তোমাকে না, আমি ঘোষ রাইডারের কাছ থেকে জানতে চাই। হ্যাঁ বলো। আরে তোমার মাথায় সবসময় আগুন জ্বলে, তোমার মাথায় জ্বালা করে না নাকি? না, আমি এটার কিছুই ফিল করতে পারি না। আচ্ছা এরকম নাকি? আরে এসব ছাড়ো, আরে এখন জলদি মেশিনটা স্টার্ট করো, আমি তো আর থাকতেই পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই মেশিনটা স্টার্ট করছি। আর এই আমি মেশিনটা স্টার্ট করে দিলাম। তো গাইস জলদি এই ভিডিওটা লাইক করে দাও আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আজকে আমরা দেখব ঘোষ রাইডারের কাহিনী। এই কাহিনীটা হলো জনি নামের একটা ছেলের, যে একটা গ্যারেজে কাজ করত। ব্যাস আর একটু সময় লাগবে, তারপরে এই ইঞ্জিনটা ঠিক হয়ে যাবে। আজকে তো একটু বেশি কাজ করে ফেলেছি। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আজকে তো মাসের শেষ, আজকে তো আমি স্যালারি পাবো। এখন তাড়াতাড়ি যাই বসের কাছে, গিয়ে আমার মাইনেটা চাই। জানি না বস কোন দিকে আছে, মনে হয় ওপরের দিকে আছে, জলদি যাই। বস আপনি কোথায়? বস এই তো বস, বস আমার কথা শুনুন, আজকে এক তারিখ আর আমি আমার মাইনে চাই, আমাকে আমার ভাইয়ের কলেজের ফিস দিতে হবে। প্রথমে নিজের ব্যাংকটা চেক কর, আমি তোকে তোর স্যালারি দিয়ে দিয়েছি পুরোপুরি 10,000, না দেখেই চলে আসে। আরে কিন্তু আমার স্যালারি তো 20,000, বাকি 10,000 কোথায় গেল? আমি বাকি টাকাটাও চাই। কি বললি, তোর এখনো 10,000 টাকা চাই? এক্ষুনি দিচ্ছি তোকে তোর 10,000 টাকা। আরে আরে এটা কি হলো, এ তো আমাকে ছুঁড়ে বাইরে ফেলে দিল। চলে যা এখান থেকে, আর ফিরে আসবি না, অন্য কোথাও চাকরি খুঁজে নে, 20,000 টাকা চাই, নিকম্ম কোথাকার, চল পালা এখান থেকে। আরে এটা তো আমার সাথে খুব খারাপ হলো, বস তো একটু বেশি কিপটে বের হলো। চলো কোনো ব্যাপার না, 10,000 টাকা তো পেলাম, এখন জলদি ভাইয়ের কলেজে যাই আর গিয়ে ওর ফিসটা ভরে দেই। জনি খুব ভালো ছেলে ছিল, ও যা পেত ও তাতেই সুখী থাকতো, ও অনেক সৎ এবং দায়িত্ববান ছেলে ছিল, আর ও সব থেকে বেশি ওর ভাইয়ের চিন্তা করত, কারণ ওর ফ্যামিলিতে ওর ভাই ছাড়া আর কেউই ছিল না। চলো ফাইনালি আমি কলেজে চলে এসেছি। এটা কি, কিছু গুন্ডা তো আমার ভাইকে মারছে, তাড়াতাড়ি যাই ওদের কাছে। এটা তোমরা কি করছো, ওকে ছেড়ে দাও, ও তোমাদের কি ক্ষতি করেছে, আমি বলছি থামো তোমরা। আচ্ছা থেমে যাব, তাহলে ধারের টাকাটা কি তোর বাপ দেবে? আমি যা টাকা নিয়েছি সব শোধ করে দেব। ওকে মারা বন্ধ করো, ওকে মেরে কোনো লাভ হবে না। মারো ওকে, মারো ওকে, মারা বন্ধ করবে না। তুই আমার টাকা দিবি? এক বছর ধরে তো কিছুই দিলি না, দাঁড়া আমি তোকে দিচ্ছি, এনে সালা গরিব কোথাকার, যদি টাকা ফেরত দেবার ক্ষমতা না থাকে তাহলে টাকা ধার নিস কেন? আমি তোকে 10 দিন সময় দিচ্ছি, যদি তার ভেতরে টাকা না ফেরত দিতে পারিস তাহলে এর থেকেও খারাপ অবস্থা করব। ওই গুন্ডাগুলো ওকে মেরে ওখান থেকে চলে যায়, কিন্তু জনির অবস্থা আরো খারাপ হয়ে যায়, কারণ না ওর কাছে কোনো টাকা ছিল না কোনো চাকরি। জানি না কতদিন এইভাবে আমাকে বন্ধুর বাড়িতে থাকতে হবে, আমার বাড়ির মালিক তো আমাকে বাইরে বের করে দিয়েছে। এই তো আমার ছোট ভাই। ভাই এখানে কি করছিস? আরে দাদা নিউজটা দেখো। শান্তিতে ঘুমাতে হলে জেগে যাও, কারণ লস সান্তোসে হতে চলেছে একখান বেআইনি রেস।
পুলিশ এই রেস্টার তল্লাশ চালাচ্ছে, কারণ গোপন সূত্রে জানা গেছে এই রেস্টার প্রাইস মানি মাত্র 10 লাখ টাকা। আরে এই রেস্টার ব্যাপারে তো আমি আগে শুনেছি, এতে অনেক ক্রিমিনালরা অংশগ্রহণ করে। যদি এই রেস্টা আমি জিতে যাই তাহলে আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু রেস্টা করার জন্য তো আমার কাছে কোনো গাড়ি নেই। এক মিনিট, একটা আইডিয়া এসেছে। আমি যেই গ্যারেজে কাজ করতাম ওই গ্যারেজের মালিকের কাছে একটা রেসিং কার আছে, আমি ওই গাড়িটা দিয়ে এই রেস্টা খেলতে পারবো। চলো, আমি ওর বাড়ির কাছে চলে এসেছি, ওই গাড়িটা এখানে কোথাও হবে। ওই তো সেই গাড়িটা, জলদি জলদি ওটার কাছে যাই। এই গাড়িটা দিয়ে আমি ওই রেস্টা সহজে জিতে যাব। এখন তাড়াতাড়ি এটা খুলি। আরে এটা কি? এটা তো লক আছে, আমার কাছে কোনো রাস্তা নেই, আমাকে বসের ঘরে ঢুকতেই হবে। ঘরের দরজা এদিকে কোথাও হবে। আরে এটা কি? এখানে তো গার্ড দাঁড়িয়ে আছে, আমাকে জলদি লোকাতে হবে, এ তো এখান থেকে সরার নামই নিচ্ছে না। এখন আমাকে কিছু করতে হবে, যে করে হোক একে রাস্তা থেকে সরাতে হবে। আর এই নে। বাহ, খুব ভালো, একটা কাজ করি, এর গানটা আমি রেখে দেই, এটা আমার অনেক কাজে আসবে। এখন জলদি ভেতরে যাই, এর আগে কেউ আমাকে দেখে ফেলুক। এই বাড়িটা তো অনেক বড়। এটা কি? এটা কার নাক ডাকার আওয়াজ? এখানে তো কেউ ঘুমাচ্ছে। আরে এটা কি? এটা তো আমার বস। চলো, আমার কাজ তো সোজা হয়ে গেল, এখন জলদি গিয়ে ওই চাবিটা খুঁজে ফেলি। আমার মনে হয় ওই চাবিটা এখানে কোথাও হবে। আরে এ কি? ওই চাবিটা তো এখানে কোথাও নেই, আমার মনে হয় ওই চাবিটা বসের ঘরেই আছে। এখন বসের ঘর কোনটা হবে? আমার মনে হয় এইটাই। এখন জলদি এর ভেতরে যাই। কোথায় চাবিটা? কোথায়? ওই তো টেবিলের উপরে। অবশেষে চাবিটা আমি পেয়ে গেছি, এখন চাবিটা তুলে নেই। চলো, চাবিটা আমি তুলে নিয়েছি, এখন জলদি এইখান থেকে বের হই, এর আগে বস জেগে যাক, আমাকে এখান থেকে বের হতে হবে। এক মিনিট, বস কোথায়? একটু আগে তো এখানেই ঘুমাচ্ছিল। নিজের পিছনে দেখ। আরে ইয়ার, এটা কি হয়ে গেল? তোর সাহস কি করে হয় আমার ঘরে ঢোকার? এখন তো তুই বাঁচবি না, এখন তোকে মেরে এখানেই কবর দিয়ে দেব। চুপচাপ যা চুরি করেছিস এখানেই রেখে যা। আরে ইয়ার, তাড়াতাড়ি পালাতে হবে, বস জেনে গেছে, এখন ও আমাকে ছাড়বে না। তাড়াতাড়ি পালিয়ে যাই এখান থেকে, এখন তো গাড়ির চাবিও আমার কাছে। জলদি গাড়িতে বসে গাড়িটা স্টার্ট করে যাই এখান থেকে। আর এই আমি গাড়িতে বসলাম, এখন জলদি যাই এখান থেকে। আরে এ কি? বসের লোকেরা তো আমার পিছনে পড়ে গেছে, আমাকে যে করেই হোক এখান থেকে বাঁচতে হবে। আপাতত আমি যাই এখান থেকে, না হলে এরা আমাকে ছাড়বে না, এখানেই আমাকে মেরে দেবে। একটা কাজ করি, এই দিক দিয়ে যাই। জনি অনেক ভয় পেয়ে গিয়েছিল, ওর মনে হচ্ছিল যে ও আর বাঁচবে না, আর ওর এই চিন্তা ভুল ছিল না, কারণ ওর বসের হাত অনেক লম্বা ছিল। ও জনির পিছনে নিজে দুটো গাড়ি পাঠিয়ে দেয় যারা জনিকে মারতে আসছিল। আরে এখন এই গাড়ি দুটো আমার পিছনে কেন আসছে? আমার মনে হয় ওরা আমারই পিছু করছে। আরে আরে এটা কি হলো? আমার তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার কাছে বন্দুকও আছে। একটা কাজ করি, জলদি ওকে এখানেই মেরে দেই। চলো, একটা তো গেল, এখনো আরো একটা বাকি আছে, যে করেই হোক ওটাকেও মারতে হবে, কিন্তু তার আগে আমাকে এখান থেকে বের হতে হবে। গাড়িটাকে আরো একটু জোরে চালাই, আমাকে এখন মরলে চলবে না, আমাকে আমার ভাইয়ের দেখাশোনা করতে হবে, আমি তো ওকে ছাড়বো না। কোথায় গেল? কোথায় ও? ওই তো, এখন তো ওকে ছাড়বো না। আর এই আমি কাজ ভাঙলাম। আর এই নে গুলি খা, এনে আর এটাও নে, এটাও আর এনে, চলো আর এটাও, এটা খা। চলো, এরা তো গেল, এখন চুপচাপ এখান থেকে বের হয়ে যাই, এর আগে কেউ আমাকে দেখে ফেলুক। আর তাছাড়াও রেসের জন্য আমি লেট হয়ে যাচ্ছি, এখন তাড়াতাড়ি যাই এখান থেকে, রেসটা আবার শুরু না হয়ে যাক। চলো, আমি রেস্টারাকে পৌঁছে গেছি, ওই রেসটা এখানেই হবে। এই তো সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, জলদি গাড়িটা এখানে দাঁড় করাই। চলো, ভালো হয়েছে আমি ঠিক টাইমে পৌঁছে গেছি। কামন কামন কামন, গাড়ি ফুল স্পিডে চালাও। আরে রেস তো শুরু হয়ে গেছে, আর এরা সবাই তো আমার আগে বেরিয়ে গেছে, আমাকে জলদি কিছু একটা করতে হবে, কমসে কম কটা গাড়ির আগে তো আছি। এখন আমার আগের গাড়িটাকে জলদি ওভারটেক করি। আর এই আমি আগে চলে এসেছি, এখন শুধু একটা গাড়ি বাকি আছে, এই গাড়িটা তো খুবই স্পিডে যাচ্ছে, আমাকে যে করেই হোক ওকে পিছনে ফেলতে হবে, আমার টাকার অনেক প্রয়োজন। আরে এ কি? পিছনের গাড়িটা তো আমার আগে চলে এসেছে, আমাকে জলদি করতে হবে। জনি নিজের সমস্ত চেষ্টা দিয়ে এই রেসটা খেলছিল, কিন্তু ওর জানা ছিল না এই রেসটা ওর জীবন বদলাতে চলেছে। এখন জলদি এই গাড়িটাকে ওভারটেক করি। আরে এ কি? এটা কি হলো? ওরা এটা কি করছে? হঠাৎ করে গাড়িগুলো থেমে গেল কেন? আর ওরা ফিরে যাচ্ছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এ কি? পুলিশের গাড়ির আওয়াজ আসছে, এখানে পুলিশ চলে এসেছে, আমাকে কোথাও লোকাতে হবে। একটা কাজ করি, এইখানটাতে লুকিয়ে পড়ি, তাড়াতাড়ি যাই, যদি পুলিশ আমাকে ধরে ফেলে তাহলে অনেক বড় গড়বড় হয়ে যাবে। একটা কাজ করি, এখানে দাঁড় করা।
পাড়াই। আমার মনে হয় আমি বেঁচে গেছি। এটা কি? এই ছামড়া, বাইরে বের হ। আমি জানি তুই ওই রেসটা খেলছিলি, আমি নিজের চোখে দেখেছি। তোমাদেরকে আমি কবে থেকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু অফিসার, আমার কথাটা তো একবার শুনুন। এটা আমি প্রথমবার করছি, তাও বাধ্য হয়ে। এসব আমি জানি না, চুপচাপ নিজের হাত ওপরে কর, না হলে ভালো হবে না। আরে এরকমটা করবেন না, আমি হাত ওপরে করছি। জলদি কর, জলদি কর। আচ্ছা ঠিক আছে, এই আমি করেছি, এখন আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব? তাও তোকে? আরে এটা কি হয়ে গেল আমার হাত দিয়ে? এটা তো আমি ভুল করে চালিয়ে দিলাম। যদি কেউ জানতে পারে তাহলে আমার চাকরি চলে যাবে। আমাকে কিছু না কিছু করতেই হবে। একটা কাজ করি, সব প্রমাণ লোপাট করে দেই। পেট্রোলের ক্যানটা কোথায় গেল, কোথায় গেল? এই তো, আমি এখানকার সবকিছু জ্বালিয়ে দেব, তারপর কেউ কোনো প্রমাণ পাবে না। জলদি জলদি ঢালিয়ের উপরে পুরোটাই খালি করে দেব। গাড়িটার চারিদিকেও একটু ছড়িয়ে দেই, যাতে কেউ জানতে না পারে। এখন তাড়াতাড়ি আগুনটা ধরাই। এই আমি গুলি মারলাম, এখন যাই এখান থেকে। জলদি জলদি গিয়ে গাড়িতে বসে পড়ি। আজকে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু বাদ দাও, লোকেরা এখন আর জানতে পারবে না। এখন লোকেরা ভাববে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, পুলিশের একটা ভুলের কারণে জনি মারা যায়। এরকমটা আপনাদের মনে হতে পারে, কিন্তু এটার পরে যা হয় সেটার কথা কেউই ভাবেনি হয়তো। আমার মাথাটা যন্ত্রণা করছে কেন? আর এখানে কি হয়েছে? সবকিছু কালো কালো লাগছে কেন? এটা আমি কোথায় চলে এসেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা আবার কে? জনি কেমন আছো? তুমি কে আর তুমি আমার নাম কিভাবে জানলে? লোকেরা আমাকে রাক্ষস, মৃত্যুর সদাগর অনেক নামেই ডাকে। কিন্তু প্রশ্ন এটা নয় যে আমি কে, প্রশ্নটা হলো যে তুমি কে। আরে এটা আপনি কি বলছেন? আমার নাম জনি আর আমি আপনাকে চিনি না। শুধু এরকমটা ভেবে নাও যে যদি আজকে তুমি জীবিত থাকো সেটা শুধুমাত্র আমার কারণে। আমি তোমাকে আরো একবার বাঁচার সুযোগ দেব, তার বদলে তোমাকে আমার কিছু কাজ করতে হবে। কেমন কাজ? সেটা তুমি আস্তে আস্তে জানতে পারবে। তুমি শুধু হ্যাঁ অথবা না বলো। হ্যাঁ আমি বেঁচে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে। আরে এটা আমি কোথায় চলে এসেছি? আমার মনে হলো যেন আমি কোনো স্বপ্ন দেখলাম। জলদি জলদি আমার ভাইয়ের কাছে যাই, জানি না আমার সাথে কি হয়েছিল। আমার গাড়ি তো জলে ছাই হয়ে গেছে। এটা আবার কার ফোন? বস, বস আমাকে কেন ফোন করছে? জানি জানি, তোর কি মনে হয়েছিল তুই আমার গাড়ি চুরি করবি আর আমি তোকে ছেড়ে দেব? তোর ভাই আমার কবজায় আছে, যদি এর ভালো চাস তাহলে আমার গাড়ি নিয়ে এখানে ফিরে আয়। বস এটা আপনি কি করলেন? এখন আমার অনেক রাগ হচ্ছে। এটা কি হচ্ছে আমার সাথে? আমার গা দিয়ে হঠাৎ করে আগুন কেন বের হচ্ছে? আর আমার গলার আওয়াজটা এরকম হয়ে গেল কেন? আমার মনে হয় একটু আগে যেটা হয়েছিল ওটা কোনো স্বপ্ন ছিল না, ওটা বাস্তব ছিল। এই বাইকটা কোথা থেকে আসলো? আমার মনে হয় এটা আমারই বাইক। এখন জলদি বসে পড়ি, আমাকে গিয়ে আমার ভাইকে ছাড়াতে হবে। বস আমি আসছি, আজকে আপনাকে আমি ছাড়বো না, আমি আসছি। চলো, ওই জায়গাটাতে পৌঁছে গেছি। এ কি, এরা তো সবাই আমার উপরে গুলি চালাচ্ছে, কিন্তু আমার তো কিছুই হচ্ছে না। এখন তো এরা গেল আমার হাতে। তোমরা সবাই অনেক আগেই আমাকে মেরে দিয়েছো, এ নাও, এখন আর মেরে কোনো লাভ হবে না, এখন তোমাদের পালা। আমার কাছে তো চেনও আছে, এই জিনিসগুলো তো অনেক খতরনাক, আমি সবাইকে জ্বালিয়ে ছাই করে দেবো। চলো সবাই, তোমরা সবাই নরকে যাবে, তোমরা তোমাদের পাপের শাস্তি পাবে। এই শক্তিটা অনেক খতরনাক, এর আগে আমি কখনো এত শক্তিশালী অনুভব করিনি। আমি তো এই আগুনেও পুড়ছি না। এখন তো তোমরা গেলে। বস কোথায় তুমি? আমার সামনে এসো, তোমরা আমাকে কেউ আটকাতে পারবে না। এ নাও, আমি বসের কাছে পৌঁছে ছাড়বো, আর ওকে ওর পাপের শাস্তি অবশ্যই দেবো। সরো তোমরা আমার রাস্তা থেকে, আমি সবাইকে জ্বালিয়ে দেবো, আমি এই ঘরটাকেও জ্বালিয়ে দেবো। এনে তুইও নে, আমার মাথা গরম করো না। চলো সবাই, জ্বলে মরে যাও। বস আপনি কোথায়? আমার সামনে এসো। এইভাবে লুকিয়ে থেকে কোনো লাভ হবে না, আপনাকে তো আমি খুঁজেই ছাড়বো। এই তো বস। আরে এটা আপনি কি করেছেন আমার ভাইয়ের সাথে? তুমি কে আর তুমি এখানে কি করছো? আমি হলাম জনি, আর আজকে আমি এখানে তোমার মৃত্যু হয়ে এসেছি। আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন, আর এটা শাস্তি আপনি অবশ্যই পাবেন। তুমি জনি হতে পারো না, তোমার এটা কি হয়েছে? এখনই বলছি, এখন তো আপনি বাঁচবেন না, এখন তো আপনি গেলেন আমার হাতে। এ নাও মরো সবাই। আমার ভাই তুই চিন্তা করিস না, তোর মৃত্যুর বদলা নেব আমি। তুই আমার ফ্যামিলি ছিলি, এখন আর আমার হারানোর মতো কিছুই নেই। এখন জলদি যাই এখান থেকে। কোথায় গেল আমার বাইক? তাড়াতাড়ি আয়। এই তো, আমাকে তাড়াতাড়ি বের হতে হবে, গোটা পৃথিবীতে পাপীরা ছড়িয়ে আছে, আমাকে ওদেরকে পরিষ্কার করতে হবে। আমি সব গুন্ডাদেরকে মেরে দেব, ওদের পাপের শাস্তি ওরা পাবেই। জনি এখন ঘোস্ট রাইডার হয়ে গিয়েছিল, আর ও এখন ক্রোধের আগুনে জ্বলছিল। এটা কি হলো? আমি মনে হয় সেই জায়গাতেই চলে এসেছি যেখানে ওই লোকটাকে আমি দেখেছিলাম। কোথায় তুমি? আমার সামনে এসো, আমাকে এটা বলো, তুমি আমার সাথে এটা কি করেছো? আমি সেটাই করেছি যেটা তোমার প্রয়োজন ছিল। কিন্তু এখন আর আমি মানুষ
মানুষ নেই এটা তুমি কি করে দিলে তুমি এখনো মানুষই আছো যখন তোমার রাগ বাড়বে তখন তুমি এরকম হয়ে যাবে এখন আমাকে বলো আমাকে কি করতে হবে আমি তোমার মতোই অনেক লোককে বাঁচিয়েছিলাম কিন্তু ওরা আমার কথা শুনতে রাজি হয়নি তোমাকে ওদের খুঁজতে হবে আর মারতে হবে আচ্ছা ঠিক আছে আমি এরকমটা করব চলো আমি এবার আসল দুনিয়ায় ফিরে এসেছি জানি না ওই লোকগুলো কেমন হবে আমি ওদের শক্তি অনুভব করছি এখন ওই লোকগুলো আমার হাত থেকে বাঁচবে না ওরা এখানে কোথাও হবে আমি আভাস পাচ্ছি কোথায় তোরা সামনে আয় আমি জানি তুই এখানে কোথাও লুকিয়ে আছিস তোর দিন ঘনিয়ে এসেছে আরে এ কি এরা তো আমাকে আটকাতে এসেছে একে তো আমি জ্বালিয়ে দেব আরে এখানে তো আরো এসেছে এই নাও চলো তোমরা আমার সামনে টিকতে পারবে না ভালো এতেই হবে যে তোমরা এখান থেকে চলে যাও না হলে আমি সবাইকে শেষ করে দেব আমার মনে হয় এরা এইভাবে মানবে না আমাকে বাইক থেকে নামতেই হবে এই নাও এখন এটা খাও তোমরা একটা জিনিস বুঝতে কেন পাচ্ছ না এখন আমাকে তোমরা বাধ্য করো না তোমাদেরকে মারতে যদি আমার রাগ আরো বেড়ে যায় তাহলে ভালো হবে না আমি তো এই ট্যাঙ্কটাকে জ্বালিয়ে দেব এ নাও চলো কেউই আমার হাত থেকে বাঁচতে পারবে না এখন সবাই আমার ক্রোধের আগুনে জ্বলবে চলো সবাই চলো অবশেষে আমি সবাইকে মেরে দিয়েছি যদি সবাই আগে সরে যেতে তাহলে এরকমটা আর হতো না আমি ওর শক্তি এখান থেকে অনুভব করছি ও এখানে কোথাও হবে ওই তো শোনো আমার কথা শোনো এখন তোমার পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে আর তুমি মরতে চলেছ তুমি ঠিক বলেছ যদি আমাদের মধ্যে কেউ মরে তাহলে সেটা হলে তুমি আরে এটা আমার সাথে কি হচ্ছে আরে আমি তো বাইরে চলে এসেছি আমার মনে হয় ওই এইটা করেছে এখন তো তুই বাঁচবি না তুই আমার সাথে শত্রুতা করে ঠিক করিসনি কথায় সময় নষ্ট না করে যদি ক্ষমতা থাকে তাহলে আমার সাথে এসে লড়ো এরকমটা হলে এনে আরে বাপরে এর গায়ে তো অনেক শক্তি আছে আরে বাপরে তুই যতই চেষ্টা করিস না কেন আমি তোকে মেরেই ছাড়বো নিজের মুখটা বন্ধ করো আর মার খাও এ নাও আর এটাও নাও মার খেতে থাকো তোমার আগুন তো আমি এমনিতেও নিভিয়ে দেব জানি না কোথা কোথা থেকে চলে আসে যদি এরকমটা হয় তাহলে এক্ষুনি দেখাচ্ছি তোকে একবার শুধু আমাকে উঠতে দে তারপর তুমি বাঁচবে না অনেক হয়েছে এখন এ নাও লুকিয়ে লুকিয়ে মারবে এ নাও এখন একে চেনের সাথে বেঁধে রাখি দাঁড়া দাঁড়া যাচ্ছিস কোথায় এনে তুই তো আজকে বাঁচবে না অবশেষে ও নিজের পাপের সাজা পেয়ে গেল আমি কাউকেই ছাড়বো না একটা তো গেল এখন দুই নাম্বারটার পালা তাড়াতাড়ি এসো আমার বাইক আমাদেরকে বের হতে হবে জলদি এতে বসে পড়ি আমাকে অন্যটাকেও খুঁজতে হবে ওর শক্তি আমি কাছাকাছি থেকে ফিল করছি ঘোস্ট রাইডার অনেক খারাপ আত্মাদের মারে আর যেমনটা ওর ডিল হয়েছিল শয়তানের সাথে ও তেমনটাই করে যেতে থাকে ওই লোকটা এখানে কোথাও হবে আমি ওটা ফিল করছি কিন্তু এইবারের শক্তিটা একটু অদ্ভুত লাগছে ওই যে ও কত সরলতার সাথে বসে আছে আমি আসছি তোর কাছে আমাকে নিজের শেষ ইচ্ছা বলে ফেল কারণ আজকে তুই মরবি তাও আমার কাছে তোর দিন শেষ আজকে আরে কিন্তু আমি তো কোনো পাপ করিনি আমি তো অনেক সৎ লোক প্লিজ আমাকে ছেড়ে দাও যদি এরকমটা হয় তাহলে আমি এক্ষুনি জেনে নিচ্ছি তুই কতটা সাদাসিধে আরে এটা কি এর আত্মা তো পবিত্র আমি একে মারতে পারি না আমাকে একে ছেড়ে দিতে হবে এখন আমি বুঝতে পেরেছি আমার ভাই অন্য কারোর জন্য নয় আমার জন্য মরেছে ওটা আমারই ভুল ছিল যদি আমি এত টাকা ধার না করতাম তাহলে ও আজকেও জীবিত থাকতো আমি এসব করতে চাই না আমি যাচ্ছি এখান থেকে আমি কে ওই বাকিদেরকে পাপে সাজা দেওয়ার যখন আমি নিজেই একজন পাপিষ্ঠ আজ থেকে আমি এই কাজটা ছেড়ে দিচ্ছি এ কি এ তো সেই লোকটা যে আমাকে এরকম বানিয়েছে কিন্তু ও এখানে কি করছে জনি জনি তুমি এটা কি করলে আমাদের ডিল হয়েছিল কিন্তু তুমি তো ওদের মতোই বের হলে তোমাকে আমার কাজ করতেই হবে আমি আর এই কাজটা করতে পারবো না তাহলে তোমাকে মরতে হবে ও কোথায় গেল তোমার পিছনে দেখো যদি এরকমটা হয় তাহলে এ নাও এটা খাও খেতে থাকো তোমার মতো লোকেরা আমার হাত থেকে বাঁচবে না আমি যেটা ইচ্ছা সেটা করব আজকে থেকে আমি তোমার কোনো কথাই শুনবো না যদি এরকমটা হয় তাহলে মরার জন্য তৈরি হয়ে যাও আজকে আমার হাত নোংরা করতেই হবে তুমি মানুষটাই নোংরা দিয়ে তৈরি লোকেরা ঠিকই বলে তুমি একটা শয়তান তুমি আমার সাথে আত্মার সওদা করতে পারো না তাতে তুমি আমাকে মেরেই দাও না কেন আমি তোমার কোনো কথা মানবো না আমি বেঁচে থেকে অনেক ভুল করেছি তাই মৃত্যুর পরে আমি আর কোনো ভুল কাজ করতে চাই না এখানে এসো আমি তোমাকে নরকের আগুনে পোড়াবো মনে করো তুমি তোমার সব পাপগুলো তুমি সব পাপ দেখতে পাবে আর তুমি মরবে এখানেই এখন চলো আমার আগুনে তুমি নরকের আগুনে জ্বলবে যত বড় পাপ তত বড় শাস্তি এই নাও আমি তোমাকে ছাড়বো না তোমার পাপ অনেক বেড়ে গিয়েছিল এই কারণে তোমার এই হাল আর তুমি আমাকে হারাতে পারলে না কারণ তুমি আমাকে বর দিয়েছিলে পাপীদেরকে মারার জন্য আর সব থেকে বড় পাপী হলে তুমি আমার বাইক আমার কাছে আয় এখন আমাদেরকে এখান থেকে বেরোতে হবে আমাকে সবকিছু ঠিক করতে হবে তো এই ছিল ঘোস্ট রাইডারের কাহিনী গাইস ঘোস্ট রাইডারের কাহিনী তো বেশ ইন্টারেস্টিং ছিল যদি তোমাদেরও আমার মতো এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ধন্যবাদ
We'll be right back.